নমস্কার বন্ধুরা, রিপ্তা রকমারিতে আপনাদের স্বাগত। আর মাত্র কয়েক ঘন্টা পেরোলেই শুরু হয়ে যাবে ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো। সেই লক্ষ্মী পুজোর কথা মাথায় রেখেই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি নারকেল বরফির এই রেসিপিটি। লক্ষ্মী পুজোতে আমরা যেমন ঠাকুরকে প্রসাদ হিসাবে নাড়ু মোয়া এছাড়াও বিভিন্ন জিনিস তৈরি করে দিই, সেই রকমই আপনারা এই নারকেল বরফিটিও ঠাকুরকে প্রসাদ হিসাবে তৈরি করে দিতে পারেন। তাহলে আপনারা কিভাবে এই নারকেল বরফি তৈরি করবেন আজকে আমি তারই স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটি বড় সাইজের নারকলকে এইভাবে কুড়িয়ে নিয়ে নিয়েছি। এবারে একটি বড় মিক্সিং জারের মধ্যে আমি এই নারকেল কোড়াটা নিয়ে নেব। নারকেল কোড়ার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এখানে দুধটা ভালো মতন জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমরা এই সব কিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের এটা ব্লেন্ড করা হয়ে গেছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু এটা একদম মিহি পেস্ট করিনি। একদম মিহি করে পেস্ট করলে কিন্তু নারকলটা ছিবড়ে হয়ে যাবে, ফলে বরফির টেস্টটা কিন্তু ভালো লাগবে না। এবারে আমরা নারকলটাকে পাক দিয়ে নেব। নারকলটা পাক দেওয়ার জন্য আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এবারে আমরা নারকলের বাটার মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। এবারে আমাদের ক্রমাগত এটাকে নেড়ে যেতে হবে যতক্ষণ এটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, আমরা কিন্তু সমানে এই নারকলটাকে নেড়ে চলেছি, কারণ না নাড়লে কিন্তু এটা নিচ থেকে লেগে যেতে পারে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের থেকে এখন অনেকটাই শুকনো হয়ে আসছে। এই সময়তে আমি এর মধ্যে অ্যাড করে দেব, আমি এখানে কয়েকটা ছোট এলাচের দানাকে একটু থেতো করে নিয়েছি, আমি এখানে এইটা ফ্লেভারের জন্য অ্যাড করছি। আবারও আমরা এটাকে সমানে নাড়াচাড়া করব। দেখুন নারকলে কিন্তু আমাদের পাক দেওয়া হয়ে এসছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু জায়গাটা থেকে উঠে আসছে। আমরা এর থেকে আর বেশি পাক দেব না। এবারে আমরা এটাকে একটি থালায় নামিয়ে ফেলবো। আমি এখানে একটা ছড়ানোর মতন স্টিলের থালা নিয়ে নিয়েছি। এবারে আমি এই থালার মধ্যে 1 টেবিল স্পুন ঘি দিয়ে খুব ভালো করে থালাটাতে চারধারে ভালো মতন মাখিয়ে নেব। এরপরে আমরা নারকেলের পুরটাকে এর মধ্যে ঢেলে দেব। এবারে হাত বা স্প্যাচুলা দিয়ে আমরা নারকেলের পুরটা খুব ভালো মতন থালার চার ধারে ছড়িয়ে দেব এবং উপরের সারফেসটা একেবারে মসৃণ করে দিতে হবে। এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ভালো মতন ছড়ানো যাবে না। দেখুন আমরা নারকলটাকে কিন্তু খুব ভালো মতন থালার চার ধারে সমানভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে আমরা এগুলোকে পিস পিস করে কেটে নেব। আপনারা যে যেরকম শেপ দিতে চান সেই অনুযায়ী আপনারা কিন্তু এই সময়তেই এটাকে কেটে নেবেন। তবে কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু এখনই তুলবেন না, কারণ এটা এখন গরম, যেহেতু এটা এখন কিন্তু অনেকটাই নরম রয়েছে, সেই জন্য এটা ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে গেলে তারপরে আমরা এগুলোকে তুলে নেব।
তৈরি হয়ে গেছে আমাদের লক্ষ্মী পূজো স্পেশাল নারকেল বরফি। এটা ঠান্ডা হয়ে যেতে আমি তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইরকম ভাবে নারকেল বরফি তৈরি করে আপনারা কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। এই নারকেল বরফি কিন্তু বেশ অনেকদিন ভালো থাকে। তাহলে এই বছর বাইরে থেকে মিষ্টি না কিনে আপনারা নিজের হাতেই এই নারকেল বরফি তৈরি করে মা লক্ষ্মীর কাছে প্রসাদ হিসাবে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপির আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।